আচ্ছা, আজকে আমরা হচ্ছে কি দেখব? অনেকদিন পরে আমরা ফটোশপের ক্লাসে আসলাম। আজকে আমরা হচ্ছে ব্রাশ টুল, ব্রাশ প্রিসেট, ব্রাশ কিভাবে ডাউনলোড করে এই জিনিসগুলো দেখব, আর সময় থাকলে একটা ল্যান্ডস্কেপ ডিজাইন করে দেখব। আজকে আমরা একদমই বেসিক একটা ল্যান্ডস্কেপ ডিজাইন করার চেষ্টা করব, কারণ আপনারা যখন আবার অ্যাডভান্স টুলস শিখবেন, যেমন পেন টুল, শেপ টুলগুলো আছে, এই টুলসগুলো যখন শিখবেন তখন অ্যাডভান্স ডিজাইন করব বা আপনাদেরকে করতে দেব। এই কয়েকদিন কে কে ফটোশপে কাজ করেছেন, ধরেছেন? ম্যাডাম রেকর্ডিং করতেছেন তো? জি করছি, কিছু বলবেন? গত 7টা ক্লাসে কে কে ডিজাইন নিয়ে ঘাটাঘাটি করেছিলেন বলেন তো। এটাই স্বাভাবিক, কেউ কোনো একটা কিছু পেলে পিছনের জিনিস ভুলে যাবেন, ওটার কথা মনে রাখবেন না। ম্যাম আমি একটু করছি, একটু একটু করে চেষ্টা করেছেন, ভালো। এখন প্রবলেম হচ্ছে এই পেজ থেকে যখন আমরা ফটোশপে চলে যাচ্ছি তখন তো এই পেজে কেউ জয়েন করতে পারবে না। ওমর ফারুক, আপনি 02 বেছে না? ওমর ফারুক, হ্যালো। হ্যাঁ, আপনি জি ম্যাম, 02 বেস না? জি 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 ওই 11টাতে আমার একটু একটু মানে ইমার্জেন্সি কাজ আছে, তো যে সে কারণে আসলাম। এগারোটাতে এক জায়গায় যেতে হবে এখন, ক্লাসটা করে। ক্লাসটা আমরা কি পর্যন্ত দেখেছিলাম? এখানে হিলিং ব্রাশ টুল পর্যন্ত দেখেছিলাম, আজকে আমরা কি দেখব? ব্রাশ টুল। তো ব্রাশ টুলের মধ্যে অনেকগুলো টুলস আছে, ব্রাশ, পেন্সিল, কালার রিপ্লেসমেন্ট, মিক্সার টুল। 4টা টুলসের মধ্যে ব্রাশ টুলটাই মোস্ট ইম্পর্ট্যান্ট এবং আমরা ব্রাশ টুলটাই শিখব। এগুলো অতটা ইম্পর্ট্যান্ট না, পেন্সিল টুলটা হয়তো বা আপনার কাজে লাগতে পারে, বাট প্রয়োজন নেই, ব্রাশ টুলটাই হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট। তো ব্রাশটা আসলে কি হিসাবে ইউজ করে? এই ব্রাশ টুল দিয়ে যেমন আপনি ব্যাকগ্রাউন্ড ডিজাইন করতে পারবেন, তারপরে হচ্ছে ল্যান্ডস্কেপ ডিজাইন করতে পারবো আমরা, যেমন বিভিন্ন শৌখিন ইমেজগুলো দেখি, যেমন প্যাটার্ন দিয়ে, তারপরে বিভিন্ন কালারফুল দিয়ে অ্যাবস্ট্রাক্ট ডিজাইনগুলো এই ব্রাশ টুল দিয়ে করা হয়। আর হচ্ছে এই ব্রাশ টুল দিয়ে শুধু ডিজাইন করা হয় না, কোনো কিছুকে চাইলে আপনি মুছেও ফেলতে পারবেন, ডিলিট করে দিতে পারবেন। তো এটা আবার আরেকটা পার্ট, সেটা আমরা পরে দেখব, আজকে দেখব হচ্ছে কিভাবে ডিজাইন করা হয়। তো ব্রাশ টুলটা সিলেক্ট করি, আমি জাস্ট কালার যা আছে ব্ল্যাক কালারই থাকুক, একটা লেয়ার নিয়ে নিই। তো এই ব্রাশটা দেখেন, আপনি যখন কোনো কিছু আর্ট করছেন বা লিখছেন, এই যে একটু হালকা হয়ে আসলো, আমি এ লিখেছি, ব্রাশকে ছোট বড় করার এই কি ছিল, কিভাবে ছোট বড় করতে হয়, শর্টকাট থার্ড ব্রেকেট দিয়ে, থার্ড ব্রেকেটের ওপেনিং দিয়ে ছোট করে আর ক্লোজিং দিয়ে কি করে বড় করে। বড় করে ওকে, এখন এই যে এরকম হালকা হয়ে আসছে কেন, দেখতে কেমন লাগছে, চোখ গোলা গোলা হয়ে যাচ্ছে। তো
এই ব্রাশ টুলটা যখন সিলেক্ট করব কন্ট্রোল প্যানেলে চলে আসি। কন্ট্রোল প্যানেলে আসার পর এই যে ফার্স্টে একটা ছোট্ট অপশন দেখা যাচ্ছে, আমার এখানে 300 লেখা আছে, এর মানে হচ্ছে আমার ব্রাশের সাইজটা হচ্ছে 300 পিক্সেল। যখন এই ড্রপ ডাউনে ক্লিক করব, এই যে দেখেন একটা প্রিসেট প্যানেল চলে আসবে। আপনাদের এতটুকু অপশন থাকবে, হয়তোবা এই পার্টগুলো থাকবে না। তো এখান থেকে সাইজ আপনি ওই যে ম্যানুয়ালি, এটা হচ্ছে ম্যানুয়ালি বড় ছোট করা, আমরা থার্ড ব্রেকের দিয়ে বড় ছোট করছিলাম, এটা হচ্ছে ম্যানুয়ালি বড় ছোট করবেন এই পার্টটাতে এসে। আর এই যে এখানে হার্ডনেস, হার্ডনেস এখন কত আছে, 0%, দ্যাটস ওয়াই এটা হচ্ছে সফট ব্রাশ। যখন হার্ডনেস একদম জিরো থাকবে সেটাকে বলা হয় সফট ব্রাশ, এই যে এইরকম চিহ্ন হবে এটা হচ্ছে সফট ব্রাশ। আর যদি হার্ডনেস আপনি বাড়াতে থাকেন তখন হচ্ছে কি হবে, এটা হার্ড ব্রাশ হতে থাকবে। এই যে দেখেন আমি 100% করে দিয়েছি। এখন যদি আমি এখানে কোনো কিছু লিখি তাহলে কি হবে, হার্ড হয়ে আসবে। এখান থেকে আমরা হার্ডনেস বাড়িয়ে কমে কি করতে পারি, ব্রাশকে সফট এবং হার্ড দুইটাই করতে পারবো। আমি হার্ড ব্রাশটা সিলেক্ট করলাম, কালার এখানে অন্য একটা কালার দিয়ে দিই। আচ্ছা, তারপরেও দেখেন কেমন যেন একটু হালকা হালকা হয়ে যাচ্ছে, তাই না? এই যে একটু ডট 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 কেমন প্রত্যেকটা বোঝা যাচ্ছে, এইটার কারণ হচ্ছে এই যে এই পাশে আসি, মোড এখন কি আছে আমার, নর্মাল, এটা ঠিক আছে, নর্মাল মোডে রেখে আমি কাজ করছি। অপাসিটি 100%, এইখানে দেখেন ফ্লোরটা কত, 15% আছে। আমরা যখন কোনো কাজ করব এই জিনিসগুলোকে কন্ট্রোল করে কাজ করি। ফ্লোরটা 15% থেকে যদি আমি বাড়িয়ে দিই, 100% করে দিলাম, স্মুথিং 100%। এখন আপনি লেখেন পার্থক্যটা বুঝতে পেরেছি। ফার্স্ট কি ছিল আমার, একটা সফট ব্রাশ ছিল, মানে হার্ডনেস জিরো ছিল, ফ্লোটাকে মানে একদম কমানো ছিল। তো সফট ব্রাশে তখন কি হলো, আমি যখন কোনো কিছু অ্যাড করছিলাম এই যে এইরকমটা হালকা হয়ে আসছিল। আমি ব্রাশটাকে সফট থেকে হার্ডনেস করে দিলাম, দেওয়ার পরে আবার যখন এখানে কোনো কিছু অ্যাড করতে যাচ্ছিলাম তখন এরকমটা হচ্ছিল। এর কারণ হচ্ছে আমি এখান থেকে যে ফ্লোটা কমিয়ে রেখেছিলাম ফ্লোটাকে বাড়িয়ে দিই। এখন যদি আমি কোনো কিছুকে অ্যাড করি, তিনটা ডিফারেন্স বুঝতে পেরেছি। জি ম্যাম। তারপরে এটা তো গেল হচ্ছে ব্রাশের এই পার্টগুলো। এরপরে আসেন এই যে দেখেন, এখানে আমার অনেকগুলো ব্রাশ আছে, জেনারেল ব্রাশ, ড্রাই মিডিয়া ব্রাশ। যারা সিসি সফটওয়্যার ইউজ করছেন, আপনার সিসি 2018 থেকে মেবি, অথবা 2019 থেকে, 2019, 2020, 2021 যারা ব্যবহার করছে তাদের ব্রাশগুলো এই যে এইভাবে সুন্দর করে সাজানো থাকবে। আর যারা CS6 বা শুধু সিসি সফটওয়্যার ইউজ করছে তাদের ব্রাশগুলো কি থাকবে, এই যে এইরকম করে থাকবে, একটার পর একটা পর পর থাকে, মানে এরকম সাজানো থাকবে না, গ্রুপ করা থাকবে না, এই যে একটার পর একটা এইভাবে থাকবে, ছোট ছোট বক্স আকারে থাকবে। এখন দেখেন তো আপনাদের এখানে ব্রাশ আছে কয়টা, বা কি কি ব্রাশ আছে, কোনো নাম আছে কি না, হাতে গোনা হয়তো বা একজনের দুইটা তিনটা এরকম থাকতে পারে। যেমন আমার এখানে ফ্ল্যামিঙ্গো আছে, ফগ আছে, ফগ মানে হচ্ছে ওই কুয়াশা, ধোয়া, লাইটিং, স্নো, তারপরে রোজ মানে গোলাপ ফুলের, ঘাস মানে ঘাস আর কি, তারপরে ফ্রি লেন্স ফ্লেয়ার, রেইন ড্রপ, স্পেশাল ইফেক্ট, ওয়েট মিডিয়া, অনেকগুলো ব্রাশ আছে। আপনাদের অনেকের হয়তো বা এই ব্রাশগুলো থাকবে না। এই যে উপরে এই ড্রপ ডাউনটাতে ক্লিক করেন,
তো এখানে অনেকের অনেক না বয়স না, হবে, ক্লাসে জয়েন করতে পারছি না। ক্লাসে কিভাবে জয়েন করবে? আমি তো অন্য পেজে আছি এখন, এটা তো বারবার বলা হয়েছে যে অন্য পেজে থাকলে আমি জয়েন করতে পারবে না। একটা মিনিট, শেয়ার করেন। কত সফটওয়্যার ইউজ করছেন তন্ময়? জি জি ম্যাম। কম্পিউটারের স্পিকার অফ করেন। ফোনের আর না তো ফোনের দুইটাই বন্ধ করেন, স্পিকার এবং কথা বলার অপশন। জি জি ম্যাম। হ্যাঁ, কি প্রবলেম? ব্রাশ টুল সিলেক্ট করা আছে, আপনি পরের পর দেখুন। হ্যাঁ, আমি তো এটাই বললাম। আপনি তাহলে আমি ফার্স্টে কি বললাম? আমি বলেছি যে আমার এখানে গ্রুপ গ্রুপ করা আছে, যারা 2019 থেকে উপরের ভার্সন ইউজ করছে তাদের ওখানে গ্রুপ করা আছে, সুন্দর করে সাজানো থাকে। বাট এর নিচের যে সফটওয়্যার গুলো এখানে হচ্ছে এই যেভাবে ঢালাও ভাবে, আপনি এই কর্নারটাতে চলে যান, তিন ছয়টা ফোঁটা ফোঁটা দেখা যায় না, একদম কর্নারে কর্নারে আসেন তন্ময়। এই যে যেখানে ছিল মাউস সেখানে আসেন, এর নিচে নিচে মাউস যেখানে ছিল ওখানে আসেন। হ্যাঁ, এই কর্নারে যান, বড় করেন, বড় করে টানেন। আমি কি বলেছি যে আমার এখানে ব্রাশগুলো গ্রুপ করা আছে, বাট অনেকের কি হবে, ব্রাশগুলো গ্রুপ করা থাকবে না। আমি এই যে এই আমার সফটওয়্যারটাতে এই রাউন্ডগুলো ছিল দেখিয়ে বলেছিলাম যে এই যে রাউন্ডগুলো একটার পর একটা আছে, ব্রাশগুলো আপনাদের ওয়ালেটে কিভাবে থাকতে পারে, একটার পর একটা এইভাবে থাকতে পারে। তো আপনার এখানে কি একটার পর একটা সব আছে? এই যে দেখেন, সব তো একটার পর একটা ব্রাশগুলো আছে। জি জি ম্যাম। আমি তো এটাই বলেছি। আপনি কি সফটওয়্যার ইউজ করছেন, সি6 নাকি সিসি? জি জি ম্যাম, জি জি ম্যাম, সিসি6 ম্যাম। এই জন্য তো ঠিক আছে, কথা বলার সময় একটু মনোযোগ দিয়ে শুনলে হয়, একটু মনোযোগ দিয়ে শুনেন, কারণ প্রত্যেকটা প্রবলেম প্রত্যেকটা সলভিং বলে দেওয়া হয়, আর যদি না মনে থাকে, ভিডিও গুলো তো পাচ্ছেন, তখন মনোযোগ দিয়ে দেখেন, করেন, এরপরেও যদি প্রবলেম হয় নোট ডাউন করে রাখেন, নেক্সট ক্লাসে আমরা সেটা দেখব। আর জি জি ম্যাম। আমাদের প্রবলেম হচ্ছে শেয়ার দিলে অন্য পেজে চলে গেলে তো আরই হচ্ছে না, কেউ অ্যাটেন্ড করতে পারে না। এটাকে একটু ঠিকঠাক করি আগে, হ্যাঁ, যেভাবে থাকুক। এর মানে হচ্ছে আমরা এই পেজটাতেও আছি, এই পেজটাতেও আছি। আচ্ছা, তো কি দেখাচ্ছিলাম, ব্রাশ টুল সিলেক্ট করে আছে, এই যে এখানে যে ড্রপ ডাউনটা আছে এইখানে আমি ক্লিক করলাম। এই যে আমার এখানে কি আছে, সবগুলো ব্রাশ গ্রুপ করা আছে, গ্রুপ করে সুন্দর করে সাজানো আছে, এবং প্রত্যেকটা নাম দেখা যাচ্ছে যে কোনটা কোন ব্রাশ, নামগুলো সেট করা আছে। যেমন তন্ময়ের ওখানে গ্রাস মানে ঘাস যে টুলসটা সেটাও আছে, 1300 বা কত নাম্বার যেন ঘাস। দেখেন তন্ময়, আপনার ওখানে ঘাসের দুইটা বা তিনটা টুলস আছে, একটা জি ম্যাম আছে, একটার তিনটা পাতা, একটার একটা পাতা, একটার দুইটা পাতা, জি ম্যাম। বাট আপনারগুলো হচ্ছে যে এরকম একটার পর একটা আছে, এরকম অনেকেরই থাকবে। যারা 2019-এর নিচে ব্যবহার করছে তাদের হচ্ছে এই যে একটার পর একটা এই টুলসগুলো শো করবে, আর এভাবে গ্রুপ করা থাকবে, টেনশনের কিছু নেই, একই কাজ। আমি গ্রুপটাকে ভেঙে দিতে পারি, যে এখানে ক্লিক করলে যে গ্রুপ ভেঙে যাচ্ছে, প্রত্যেকটা আলাদা আলাদা হয়ে যাবে। তো এরপর আসেন, এই যে ব্রাশগুলো আসছে, সাপোজ আপনি এমন একটা ডিজাইন করছেন, ডিজাইনটার মধ্যে কি ব্রাশ দরকার, যে স্টার মানে তারা, তো তারা বানাতে গেলে
আমি চাইলে কি করতে পারি, একটা স্টার বানাতে পারি, কিন্তু স্টারটা বানাতে গেলে আমার সময় বেশি লেগে যাচ্ছে। সাপোজ আমার আধা ঘন্টা এক ঘন্টা সময় নষ্ট হবে একটা স্টার বানানোর জন্য, ইফেক্ট দিতে হবে, এইটা করতে হবে, ব্লেন্ডিং করতে হবে। সেটা যদি আমরা খুব ইজিলি পেয়ে যাই এবং যদি কপিরাইট না হয়, তাহলে কেন আমি সেটা ইউজ করব না? আমরা এই ব্রাশ ইউজ করে কি করতে পারি, স্টারটা ইউজ করতে পারি। আবার অনেক সময় দেখবেন যে বিভিন্ন ধরনের ইফেক্ট, ছবির উপর ইফেক্ট থাকে না, যে লাইটিং গ্লো করছে, এরপরে হচ্ছে আবার সাপোজ এইরকমটা হয় যে আপনি দাঁড়িয়ে আছেন বা ফটোগ্রাফি করছে, যে পিছন থেকে মনে হচ্ছে কাঁচ ভাঙার মতো ভেঙে ভেঙে যাচ্ছে, গ্লাসের মতো যেমন ভেঙে ভেঙে যায় না, টুকরা টুকরা হয়ে যায়, এইরকমটা হচ্ছে। আবার আসেন দেখাই, প্র্যাকটিক্যালি দেখি। সালাম আলাইকুম ম্যাম। হ্যাঁ আয়েশা ম্যাম, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনি তো গতকালকে আসলেন না ম্যাম? আমার এইখানে হচ্ছে কি, ওই যে গ্যাস কাটতে যায় ওই ফেল লাইট করে ফেলছিল, সারাদিনই ছিল না, এজন্য আর আমার নিজে ক্লাস নিতে পারিনি। দেন লাস্ট দিয়ে আমার 4টা দিয়ে 6টা যে ব্যস্ত ছিল ওই জন্য পারছি না। আচ্ছা, এই কি যেন বলতে চাচ্ছিলাম, আপনি কি ঢাকাতে আছেন নাকি ঢাকার বাইরে? আমি ঢাকার বাইরে সৈয়দপুরে। ও আচ্ছা আচ্ছা, এই জন্যই তো। হ্যাঁ, তাহলে কি তাদের সবার হয়ে গেছে ম্যাকুলার কার? হ্যাঁ, মোটামুটি সবার কমপ্লিট, এক দুইজন ছাড়া, মানে 20টা হয় নাই, 15টা অথবা 15টা 14টা 18টা, তো টার্গেট দিয়ে দেওয়া হয়েছে আজকের মধ্যে তারা কমপ্লিট করবে। কালকে আরেকবার আপডেট নেব। আপডেট বলতে হচ্ছে আপনার মানে 20টা কমপ্লিট হয়েছে কিনা, কারণ সাকলাইন ভাই বলেছে যারা না করতে পারবে শনিবার থেকে ক্লাস করতে দিবেন না। হ্যাঁ, ওগুলো কমপ্লিট, ওরা তো মোটামুটি আগে থাকতেই কমপ্লিট ছিল, শুধু 2-3 জন ছাড়া। আচ্ছা, তাইলে আমি অফিসে বলে দিব যে এটা শেষ। হ্যাঁ, অফিসে তো আমি গতকালকে বলে দিলাম, উম্মে হাবিবা যে ম্যাম ছিল ওনাকে বলে দিয়েছি। ও আচ্ছা, না গতকালকে তো আবার আমি আপডেটই নেই আমার। না না, ও আমি বলেছিলাম যে আয়েশা ম্যামের ওখানে আমি ক্লাস শেষে যখন আপডেট দেই কোন ব্যাচে কত স্টুডেন্ট হয়েছিল, তখন লিখে দিয়েছিলাম যে আপনার ওখানে কারেন্ট নাই, নেটে প্রবলেম, এই জন্য ক্লাসে অ্যাটেন্ড করতে পারেন নাই, আমাকে জানাইছিলেন, বলে দিয়েছি। আচ্ছা ম্যাম, থ্যাংক ইউ। আচ্ছা তাহলে আমি কি চলে যাই? না, হ্যালো আয়েশা ম্যাম, ম্যাম এর কথা ছিল ম্যাম। জি জি ম্যাম, বলেন। ওই যে ম্যাম আমরা একটা কোয়ারের কাজ করছিলাম না, কোশ্চেন অ্যানসারের, কারণ এই পুরার অ্যানসার মাঝে মাঝে হচ্ছে কি, যদি ওদের পুরার ইসের বাহিরে থাকে তাহলে আবার ইসে যায়। ওই তো হয়তো বা একটা দুইটা স্টেপ, কারণ অনেকগুলো স্টেপ থাকে, তো আপনার ধরেন কতগুলো স্টেপ থাকে, একবার এই পেজে যেতে হয়, একবার ওই পেজে যেতে হয়, কপি করে আনতে হয়, বা আমরা যখন ওই যে কপি করে আনছিলাম হয়তো বা কোনো একটা ইস্যু হয়েছে, ধরা পড়ছে এর জন্য। এরপরে পেপে করতেছেন কেন? হয়ে গেল। আচ্ছা দেখেন, আসি, এই যে দেখেন, এই যে এরকম ইমেজ যখন আপনি যে জল ছাপ দেওয়া বা ছবিগুলো আছে ইফেক্ট দিয়ে, এগুলো কিন্তু ব্রাশ দিয়ে করা, এগুলো প্রত্যেকটা ব্রাশ আলাদা আলাদা ব্রাশ পাওয়া যায়। আপনাকে বুঝতে হবে যে, আপনাকে কিন্তু আমি বলে দেবো না সব ব্রাশের কথা, যে এইটা এই ব্রাশ, এটা ওই ব্রাশ, আপনাকে বুঝতে হবে, খুঁজতে হবে
কোনটা কোন ব্রাশ, আপনাকে আমি ব্রাশ কি, ব্রাশ কিভাবে ডাউনলোড করে, ব্রাশ দিয়ে কিভাবে কাজ করবেন এবং এই ব্রাশের ইফেক্টগুলো কিভাবে দিবেন, একটা ল্যান্ডস্কেপ ডিজাইন বা একটা ডিজাইন দেখিয়ে দেব, বাকিটা কিন্তু আপনাকে প্র্যাকটিস করতে হবে। সো যে সব ভালো প্র্যাকটিস করবে, খুব বেশি বেশি ডিজাইন করবে, সে এই সেক্টরে ভালো করবেন। আর যে হচ্ছে এই ক্লাসের একটা দুইটা কাজ করার পর রেখে দিবেন, এই যে একজন দুইজন ছাড়া গত 7 দিনে কেউই ডিজাইন ধরেন নাই, তাদের অবস্থা কি হবে সেটা আপনারাই ভালো জানেন। তারপরে ধরেন এই যে এইরকম ডিজাইনগুলো, এই যে মনে হচ্ছে না যে একটু রং ছোপ ছোপ হয়ে আছে, আরেকটা ডিজাইন এই যে এই ডিজাইনটা দেখেন, এগুলো কিন্তু প্রত্যেকটা ব্রাশ দিয়ে করা, মনে হচ্ছে কি মেয়ের মেয়েটার এই পার্ট থেকে চলে সব চলে চলে যাচ্ছে। হলিউড মুভিগুলোতে দেখায় যে ভেঙে ভেঙে কাঁচের টুকরো হয়ে যাচ্ছে, ছাই হয়ে যাচ্ছে প্রত্যেকটা, কিন্তু ছবি থেকে তারপরে হচ্ছে তারা VFX এর মাধ্যমে কাজ করে। সো যত বেশি প্র্যাকটিস করবেন, কাজ করবেন, তত ভালো করবেন এই সেক্টরে। প্র্যাকটিস করবেন না, নয়। আচ্ছা, এটা তো দেখলাম, আমরা ফটোশপে চলে যাই। তো এখানে আসার পর এখন দেখেন ব্রাশগুলো নাই, কি করব আমি, আমার একটা ডিজাইন করব, ডিজাইনটাতে আমার হয়তো বা ক্লাউড মানে মেঘ দরকার, মেঘ লাগবে। এখন আমি মেঘ কোথায় পাব, আপনি চলে যান গুগলে, গুগলে গিয়ে লিখে সার্চ দিবেন যে ব্রাশ ডাউনলোড ফ্রি, জাস্ট এতটুকু লিখেন। কেউ কিছু না লিখতে পারলো, কোনো সাইটের নাম জানি না, কোথা থেকে আমি সহজে ডাউনলোড করব, ফ্রিতে ডাউনলোড করব, কিভাবে কি করব কিছুই জানি না, আপনি এসে জাস্ট লিখেন যে ব্রাশ ডাউনলোড ফ্রি, এতটুকু লিখেন, শুধুমাত্র এতটুকু লিখেন। এরপরে আপনি ইন্টার প্রেস করেন, দেখবেন অনেক সাইট চলে আসবে। খুব ভালো একটা সাইট হচ্ছে ব্রাশ ইজি, ব্রাশগুলো ডাউনলোডের জন্য ব্রাশ ইজি। আবার ভেক্টর ফাইলও আমরা কি করতে পারি, ডাউনলোড করতে পারি ভেক্টর ইজি থেকে। তো ফটোশপের ব্রাশগুলো আমরা এখানে পাবো, রাইট বাটনে ক্লিক করে ওপেন করি, চলে যাই এই পেজটাতে। আপনার কি ব্রাশ দরকার, যদি আপনার নাম জানা থাকে এখান থেকে আপনি লিখে সার্চ দেন যে আপনার কি ব্রাশ প্রয়োজন, অথবা যে এখানে কিছু ক্যাটাগরি দেওয়া আছে ক্যাটাগরিগুলো দেখে দেখেও করতে পারেন, অথবা ব্রাশের টাইপ যে কী টাইপের ব্রাশ হবে, যে এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন যে কেমন টাইপের ব্রাশ আপনার প্রয়োজন। আর এখানে কিছু ডেমো দেওয়া আছে যে কোন ব্রাশ, এই যে দেখেন ছেলেটার এই পাশ থেকে কি হচ্ছে সব ভেঙে ভেঙে যাচ্ছে, যে আপনার কি ব্রাশ প্রয়োজন, বাবল বাবল হয়, এই যে লেন্স ফ্লেয়ার্স, মানে একটা ছবির মধ্যে বললাম না যে স্টার দিচ্ছেন লেন্সের মতো হচ্ছে, এই যে রেইন ড্রপ, তারপরে হচ্ছে এই যে স্প্রে ফগ মানে হচ্ছে ধোয়া বা মেঘের মতো, সফট লাইটিং, তারপরে এই যে দেখেন স্প্রে পেন্ট, একটা ছবির মধ্যে দেখলেন না যেভাবে মনে হচ্ছিল রংগুলো গড়িয়ে গড়িয়ে পড়ছে, আপনি এই ব্রাশটা ইউজ করবেন। আপনার কি ব্রাশ প্রয়োজন আপনি সেটাই ডাউনলোড করেন, স্নোফল, ডিসপারশন, রেইন। তো ধরেন আমি এখান থেকে যে স্প্রেটাই কি করতে চাই, ডাউনলোড করতে চাই, জাস্ট এটাতে ক্লিক করেন, ক্লিক করার পরে একটু ওয়েট করতে হবে, এখানে আসবেন, আসার পরে এই যে ফ্রি ডাউনলোড, ফ্রি ডাউনলোডে ক্লিক করেন, অপেক্ষা করেন। সবাই দেখতে পাচ্ছেন তো? আমি আরো অন্য আরেকটা ব্রাশ ডাউনলোড করে নিয়ে আসি, যেমন ধরেন যে ডিপ্রেশন টাইপের এই ব্রাশটাকে আমি ডাউনলোড করি, জাস্ট ক্লিক করব, ক্লিক করার পরে ফ্রি ডাউনলোড। তবে যে কোনো সাইট থেকেই আপনি ফ্রি ডাউনলোড করেন না কেন, মেবি আপনার এই সাইটটা থেকে 5টা থেকে কতগুলো যেন ফ্রি ডাউনলোড করা যায়, আপনি প্রতিদিন একটা করে ব্রাশ ডাউনলোড করেন, অথবা সপ্তাহে 2টা ব্রাশ ডাউনলোড করেন, কারণ আপনার আরও অনেক কিছুই ডাউনলোড করে রাখতে হবে,
মকআপ, তারপরে হচ্ছে ব্রাশ, সিম্বল, অনেক কিছু আছে। তো যখন যেটা প্রয়োজন প্রতিদিন একটা দুইটা করে ডাউনলোড করে রাখেন, ফোল্ডার করে রাখবো সবার জন্য আলাদা আলাদা। আমি এটাকেও কি করলাম, ফ্রি ডাউনলোড করলাম। এই যে এটাও ডাউনলোড হচ্ছে, এটা মাত্র 5 MB। তো আমি দুইটা ব্রাশ অলরেডি কি করেছি, ডাউনলোড কমপ্লিট হয়ে গেল। তো ব্রাশ তো ডাউনলোড করলাম, চলে যাই আবার ব্রাশে। ডাউনলোড করার পরে এই টিক মার্কটাতে ক্লিক করি, ব্রাশটা তো আসলো না। এখন কি করার আছে, ব্রাশটা কিন্তু আসে নাই, দেখেন এই যে 20 ফ্ল্যামিঙ্গো পর্যন্ত আছে আমার। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা ছিল, 12টাই আছে আমার, ফটোশপে ব্রাশ আসে নাই। তো আমি কোথায় চলে যাব, চলে যাব যেখানে ডাউনলোড হয়েছে সেখানে চলে যাব। আমার ডাউনলোড কোথায় হয়েছে, যে ডাউনলোডের ঘরে চলে যাব। এই যে দেখেন এখানে জমা পড়েছে দুইটা ব্রাশ। আপনারা সবাই কি করবেন, আপনার নিজের জন্য একটা ফোল্ডার থাকবে, সি ড্রাইভ, ডি ড্রাইভ, যেখানেই হয় আপনি নিজের জন্য একটা কি করবেন, ফোল্ডার করবেন। এখানে আপনার সব কাজ থাকবে, ফোল্ডারে যাবেন, আপনার প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে থাকবে। আপনি বিভিন্ন ব্রাশ যে ডাউনলোড করছেন সেগুলোর জন্য একটা ফোল্ডার করেন, যেমন এটা কি ব্রাশ লিখে রাখেন, ব্রাশ। এখানে হচ্ছে আমি ব্রাশগুলো ডাউনলোড করে রাখতে চাই। আবার আপনি ফন্ট ডাউনলোড করবেন, ফন্টের জন্য আলাদা ফোল্ডার। তাহলে হবে কি, যে আপনি যখনই যেটা প্রয়োজন সরাসরি আপনার ফোল্ডারে চলে আসবেন, এসে কোনটা প্রয়োজন সেখানে যাবেন, ওপেন করবেন। তো আমি এখান থেকে এই দুইটাকে কপি করে নিয়ে আসি, একদম কন্ট্রোল এক্স কেটে নিয়ে আসি, কেটে নিয়ে এসে আমি ব্রাশে রাখি আমার সুবিধার জন্য। ব্রাশ দুইটা চলে আসছে, এই দুইটাকে আমি জিপ ভাঙবো। এটা কি অবস্থায় আছে, জিপ অবস্থায় আছে। যারা কম্পিউটারের বেসিক শিখেছেন তারা এই বিষয়টা জানেন যে জিপ মানে কি। জিপ মানে হচ্ছে এটার ভিতর অনেকগুলো ফাইল আছে। আপনি ধরেন 10টা বা 20টা ফাইল আছে, এই ফাইলগুলো কাউকে পাঠাবেন, এখন একটা একটা করে সেন্ড করবেন। সাপোজ আপনি কোনো একটা প্রোগ্রামে ছবি তুলেছেন, অনেকগুলো ছবি তুলেছেন, 50টা বা 100টা, এই ছবিটা আপনি আমাকে দিবেন, আমি বললাম যে ছবিগুলো আমাকে দাও। তো আমাকে যখন মেল করবেন, এই একটা একটা করে ইমেজকে মেল করবেন না, তখন আপনি কি করবেন, জিপ করে সবগুলো ছবি একটা জিপ করবেন, একটা ফোল্ডারে করে সেটা আমাকে সেন্ড করবেন। তো জিপটা ভাঙবো কিভাবে, রাইট বাটনে ক্লিক করে এক্সট্রাক্ট হেয়ার, আমি এখানেই এক্সট্রাক্ট করতে চাচ্ছি, এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করব। এই যে জিপগুলো ভেঙে গেছে, ফোল্ডার চলে আসছে। ফার্স্টের ফোল্ডারে যাই, জাস্ট ব্রাশটাকে কি করব, ওপেন করব, এতটুকুই, আর কিছু করতে হবে না। শুধু ব্রাশটাকে কি করলাম, ডাবল ক্লিক করে ওপেন করলাম, অথবা রাইট বাটনে ক্লিক করে ওপেন, অটোমেটিক্যালি কি হবে, এটা ফটোশপে ওপেন হয়ে যাবে। এখানে কথা আছে, ওই যে ঘুরে ফিরে একই কথা, যারা আপডেট সফটওয়্যারের নিচের ভার্সনটা ইউজ করছেন তাদেরকে কি করতে হবে, এই ফটোশপটা কেটে দিতে হবে। ফটোশপের ফাইলটা এখান থেকে কেটে দিবেন, কেটে দিয়ে ব্রাশটাকে ডাউনলোড করবেন, করার পর এরপরে হচ্ছে ওপেন করবেন, তাহলে ফটোশপ ওপেন হয়ে যাবে। এটা কি 20 ডিসপেন্সার, আর আরেকটা ছিল ওটাতে চলে যাই, এটাও কি করি আমি ওপেন করব, আমার ফটোশপে অলরেডি চলে আসছে অটোমেটিক্যালি, আমাকে কিন্তু কিছুই করতে হয় নাই, কাটতে হয় নাই, কোনো কিছু করতে হয় নাই। এখানে চলে যান, এই যে দেখেন 20 ফ্ল্যামিঙ্গো ছিল, এই যে ডিসপারশন ব্রাশ আর হচ্ছে স্প্রে পেন্ট ব্রাশ। আমার এখানে দুইবার কেন আসছে, ওই যে আমি দুইবার ওপেন করেছিলাম, যতবার ওপেন করবেন ততবার আপনার এখানে চলে আসবে। আমি এটাকে ডিলিট করে দিই, যেহেতু দুইবার চলে আসছে ডিলিট করে দেব। আমার এখানে 12টা ছিল এই পর্যন্ত, এই যে দেখেন আমার নতুন ব্রাশগুলো সব চলে আসছে।
ম্যাডাম এখানে চারটা ফোল্ডার আছে, বাকিগুলো কি আপনারা এইভাবে ডাউনলোড করা? সব ডাউনলোড করা, এই যে চারটা ছাড়া জেনারেল ড্রাইভ। না না, আমার ম্যানুয়ালি চারটা ছিল, চারটা এই জন্য বললাম। ম্যানুয়ালি সবার কাছে এই চারটা আছে, আপনার কাছে গ্রুপ করা আছে, আর ওনাদের কাছে কিভাবে আছে যেভাবে ঢালাও পাবে, মানে একটার পর একটা আছে, সবার কাছে এই চারটা আছে। আর চারটার পরে যা দেখছেন সব ডাউনলোড করা। ব্রাশ ডাউনলোড বুঝতে পেরেছি। তন্ময় আপনারটা হয়েছে? জি ম্যাম হয়েছে ম্যাম। আচ্ছা ওকে। তো আমরা তো ব্রাশ ডাউনলোড করলাম, ব্রাশ কি সেটাও জানি, কিভাবে কাজ করে ওইটাও জানি, হার্ড ব্রাশ কি সফট ব্রাশ কি সেইটাও জানি, কিভাবে অপাসিটি বাড়ালে ফ্লো বাড়ালে স্মুথ কোনটা কিভাবে কাজ করে ওইটাও বুঝলাম। এখন আসেন, ব্রাশের একটা প্রিসেট আছে, সেট করে নিতে হয়। ব্রাশের প্রিসেট কি? ব্রাশের প্রিসেট হচ্ছে এই যে সেটিংস আছে, সেটিংস না সরি, এই যে ব্রাশের পাশে একটা ছোট্ট ঘর দেখা যায় না, একটা বক্সের মতো, মধ্যে ব্রাশ, এইটাতে ক্লিক করলে কি হবে, ব্রাশের প্রিসেটটা ওপেন হয়ে যাবে, এই যে এরকম। এতক্ষণ আমরা যেই অ্যারো চিহ্নতে ক্লিক করে কাজ করছিলাম সেটার পাশে, ডান পাশে। ক্লিক করার সাথে সাথে ব্রাশের প্রিসেটটা কি হয়ে যাবে, ওপেন হয়ে যাবে, মানে ব্রাশ সেটিংস যেটাকে বলছে সেটা ওপেন হয়ে যাবে। এই ব্রাশ সেটিং এ আসেন, খুব ইম্পর্টেন্ট এই জিনিসটা, একটু বড় করে। কালকে জয়েন করতে প্রবলেম হচ্ছে? আপনি কোন একটা ব্রাশ সিলেক্ট করেছেন, শেপ ডাইনামিক। শেপ ডাইনামিক মানে হচ্ছে আপনি যখন ব্রাশ দিয়ে কাজ করছেন, যদি শেপ ডাইনামিকটা অন করে কাজ করেন তাহলে কি হবে, শেপটা তার নিজস্ব যেই আঙ্গিক আকৃতি আছে সেটাকে ধরে রাখবে। আর শেপ ডাইনামিকটা যদি অফ করে আপনি কাজ করেন তাহলে কি হবে, যে ও হচ্ছে নিখুঁতভাবে নিখুঁতভাবে শেপ ডাইনামিক অফ, মানে কোনো কিছুই অন নাই, আমি কি করলাম একটা আর্ট করলাম, শেপ ডাইনামিকটা অন করে যদি আমি কোনো কিছু আর্ট করি তাহলে দেখেন দুইটার মধ্যে ডিফারেন্স। শেপ ডাইনামিকটা আমার কি আছে, এখন অফ আছে, অফ করে দিয়ে আমি একটা শেপ ক্রিয়েট করব, এটা হচ্ছে অফ থাকা অবস্থায়। আমি এখন অন করে দিলাম, অন করে দেওয়ার পরে আমি কি করতে চাই, যে আরেকটা ব্রাশ এখানে আর্ট করতে চাই। দুইটার মধ্যে ডিফারেন্ট কি হলো একটু জুম করে, খুব বেশি জুম করলে না, একটু জুম আউট করে,
হচ্ছে না। কোথায় ক্লিক করলে আসবে? এই যে তীর চিহ্নের ডান পাশে একটা বক্স আছে, বক্সের মধ্যে ব্রাশ, ওখানে ক্লিক করেন চলে আসবে। তো এই দুইটার মধ্যে পার্থক্য কি, যখন আপনি শেপ ডাইনামিক অফ রেখে কাজ করবেন এটার স্ক্যাটার গুলা অনেক বেশি হবে, বাট শেপ ডাইনামিক অন করে যখন আপনি কাজ করবেন স্ক্যাটার গুলা বড় কম হবে। আপনি চাইলে এখান থেকে আবার কি করতে পারেন, কন্ট্রোল করতে পারেন, শেপ ডাইনামিকের উপরে ক্লিক করলে এই প্যানেলটা চলে আসবে, এখান থেকে আপনি সাইজ গুলো বড় ছোট করতে পারবেন, যে গাটার গুলা কি বড় হবে নাকি ছোট হবে, কন্ট্রোল অফ করে রাখবেন নাকি অন করে রাখবেন, তারপর অ্যাঙ্গেল গুলা কি কতটুকু অ্যাঙ্গেলে কাজ করবে। দেখেন আমি গাটার বড় করে দিচ্ছি, এই যে এখানে প্রিভিউ শো করছে যে গাটার বড় করে দিলে কি হবে, রাউন্ডনেস, যে রাউন্ড বেশি থাকবে নাকি কম থাকবে, এই যে রাউন্ড কম হয়ে যাচ্ছে। এখন যদি আমি এখানে আর্ট করি দেখেন কেমন হচ্ছে, ক্লিয়ার? আমি এগুলো সব জিরো করে দিই। আপনার ডিজাইনের প্রেক্ষিতে এই জিনিসগুলা কন্ট্রোল করতে হতে পারে। শেপ ডাইনামিকটা আমি এখন আপাতত অফ রাখি, তারপরে হচ্ছে স্ক্যাটারিং এ চলে যাই। স্ক্যাটারিং নামটা শুনলেই বোঝা যায় যে আসলে কি হবে কাহিনীটা, স্ক্যাটার করবে একটা আরেকটা থেকে, কি হবে মনে হবে যে স্ক্যাট করছে বা ছিন্ন ভিন্ন হয়ে আছে এরকমটা। আপনি যখন স্ক্যাটারিংটা অন করবেন, অন করার পরে স্ক্যাটারিংটাকে অন করে দিলাম, আপনি একটা ফার্স্টে শেপ আর্ট করেন যে এটা একটা শেপ, স্ক্যাটারিংটা যখন আমি একদম বাড়িয়ে দেব, দেখেন বাড়িয়ে দিচ্ছি, একটা আরেকটা থেকে সরে যাচ্ছে, কারণ ছোটবেলায় আমরা পড়েছিলাম সরল রেখা কিভাবে হয়, অনেকগুলো বিন্দু একটার পর একটা বসে কি হয় রেখা তৈরি হয় না, মনে আছে? জি জি ম্যাম। রেখা কিভাবে হয়, এই যে বিন্দু বিন্দু এভাবে একটা একটা করে বিন্দু দিয়ে দিয়ে তো রেখা হচ্ছে। এখানেও আপনি যখন কোনো ডিজাইন করছেন এটা কিন্তু প্রত্যেকটা এক একটা, এই যে গোল আমার ব্রাশটা হচ্ছে এতটুকু গোল, মাত্র 200 পিক্সেলের, এই লম্বা একটা লাইন কিভাবে সে ক্রিয়েট করলো, এখানে অনেকগুলো এইভাবে সার্কেল সার্কেল অ্যাড হয়ে হয়ে আমার এই স্ট্রেট লাইনটা ক্রিয়েট হয়েছে। আমি যখন স্ক্যাটারিং বাড়িয়ে দেবো, এই যে দেখেন নিচে শো করছে, এই ঘরটার দিকে দেখেন 44%, 59, 80, 90, 100, তারপর 123, 162, এই যে দেখেন স্ক্যাটিং করছে। এখন আমি যখন এখানে আর্ট করতে যাব, এই যে দেখেন স্ক্যাটারিং হয়ে যাচ্ছে, এখান থেকে কাউন্ট আছে যে কতগুলো হবে, কাউন্টিং আপনি বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, কাউন্টার জিটারগুলোকে বাড়াতে কমাতে পারেন, আপনার ডিজাইনের মধ্যে হয়তো বা স্ক্যাটারিং প্রয়োজন হতে পারে। টেক্সচারে আসি, মোস্ট ইম্পর্টেন্ট, টেক্সচারটা খুব প্রয়োজন আপনার ডিজাইনের, যেই পার্টটা ডিজাইন করবেন। আমরা টেক্সচারটা অন অফ করে নিব, তো টেক্সচারটা যখন অন করবেন দেখেন অফ করার পর এখানে এই এইগুলা সার্কেলগুলোর একটা ভাঁজ ভাঁজ দেখা যাচ্ছিল, যখনই অন করে দিয়েছেন এই যে দেখেন সার্কেলগুলোর ভাঁজগুলো কি হয়ে গেছে স্পষ্ট, মানে এখন স্পষ্ট মনে হচ্ছে, একটু আগে কি ছিল একটু ঘোলাটে ছিল, এখন একদম স্পষ্ট, মানে ওর টেক্সচারটাও নিয়ে আসছে। আপনি টেক্সচারটা অন করে দিয়ে স্কেলটাকে যদি আর একটু বাড়িয়ে দেন, ব্রাইটনেসটা বাড়িয়ে কমিয়ে আপনি কাজ করতে পারেন, কন্ট্রাস্ট বাড়িয়ে কমিয়ে কাজ করতে পারেন, যখন আপনি আর্ট করবেন ও হচ্ছে স্পষ্ট হয়ে, এটা হচ্ছে কালারফুল যখন ডিজাইন করব তখন বেশি বোঝা যায়। এইটার থেকে দেখেন এই জিনিসটা হাইলাইট হয়ে আছে, এখান থেকে আপনি ডার্কেন ওভারলে যে কোনো একটা ইউজ করতে পারেন, যে আপনার ডার্ক হবে কালারটা নাকি কালার ব্রাউন হবে, লাইট হাইট করা হবে,
কি চাচ্ছেন, তারপরে কন্ট্রাস্ট আরো বাড়িয়ে দিতে পারেন, ব্রাইটনেস আরো বাড়িয়ে দিয়ে তারপর আপনি ডিজাইন করেন আরো বেশি স্মুথ। এইটার চেয়ে এইটা একটু ব্রাইট লাগছে, তার চেয়ে বেশি ব্রাইট লাগছে এইটা। ম্যাম আর যাদের নেই, আপনাদের টোটালি পার্টটাই নেই, তখন আমরা জাস্ট টেক্সচার অন অফ করে মানে এটা সেট আপ প্রি সেট আপ করা থাকবে। আপনাদের শুধু এই যে এতটুকু পার্ট আছে না, এই যে বাম পাশের এতটুকু বিভিন্ন প্যাটার্ন ইউজ করা যায়। আপডেট সফটওয়্যার কেন হচ্ছে, তা না হলে তো সেই যে পিএস যখন আবিষ্কার হয়েছিল আমরা তো এখন ওই পিএস দিয়ে ডিজাইন করতাম, আস্তে আস্তে তো এই জন্যই আপডেট করা হচ্ছে। যেটাই ক্লিক করতেছি এই অপশন গুলো কিন্তু একই আছে। লেখাটার উপরে ক্লিক করেন, আমি কি বললাম ফার্স্টেই তো বলেছি যে জাস্ট টিক চিহ্ন দিলে প্রিসেট হয়ে যাবে। টেক্সটের উপরে ক্লিক করেন, টেক্সটের উপরে কে বলছেন, রাফাত কি? রাফাত শুনতে পাচ্ছি না, বলেন। আমি তো ব্রাশ টুল সিলেক্ট করছি ম্যাম, আমার এখানে ভুল আসছে না ম্যাম, এই যে কাটাটার মত আসছে আর এখানে ক্লিক করলে ম্যাম এই যে লাল লাল। কোথায় ক্লিক করছেন, কি করছেন, কিছুই তো বুঝি না। ব্রাশ ছোট করেন, ব্রাশ ছোট করেন। 2000 কত ব্রাশের সাইজ দিয়ে রাখছেন, ব্রাশ ছোট করেন। ব্রাশ ছোট বড় করার সূত্র কি বলছি একটু আগে, তো আপনি এতক্ষণ থার্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ করেননি কেন? এই যে দেখেন আমাদের প্রবলেম কি, বারবার বলা হয়েছে যে এক মন দিয়ে কথাগুলো শুনেন, প্রত্যেকটা স্টেপ মন দিয়ে শুনেন, সামনে নোট নাই কার কার, সামনে নোট নেই কার কার। না ম্যাম আমার আছে। এখন কেউ সফটওয়্যারে যাবেন না, শুধু দেখেন ক্লাস, মনোযোগ দিয়ে ক্লাস করেন, কেউ সফটওয়্যার ধরবেন না, মন দিয়ে ক্লাস করবেন, যেটা বলছি সাথে সাথে নোট ডাউন করবেন যে কি বলছে, টেক্সটে ক্লিক করতে বলেছে নাকি শুধু বক্সের মধ্যে ক্লিক করতে বলেছে। প্রত্যেকটা স্টেপ ভালো করে লিখে রাখেন, ক্লাস শেষ হবে এরপরে হচ্ছে আপনি সফটওয়্যারে বসবেন, বসে একটা একটা করে আপনার নোটের সাথে মিলিয়ে মিলিয়ে আপনি নিজে চেষ্টা করবেন, ভিডিও পেয়ে যাবেন, ভিডিওর সাথে মিলিয়ে মিলিয়ে তারপরে ক্লাস করার চেষ্টা করবেন। তারপরে যদি প্রবলেম ফেস করেন আবার নোট করে রাখেন যে ম্যাম আমি বা এই যে এইখানে প্রবলেম, এখানে প্রবলেম, আগামীকালকে ক্লাসে আবার সেই প্রবলেমটা শো করবেন। ক্লিয়ার সবাই? বুঝতে পেরেছি সবাই? জি জি ম্যাম। মন দিয়ে ক্লাস করছেন না, আগেই সফটওয়্যারে চলে যাচ্ছেন, যে কারণে এই প্রবলেমটা হচ্ছে।
যে নিজের মধ্যেও হাহাকার চলে আসছে যে ম্যামের এটা হচ্ছে, আমারটা নাই কেন, এটা হচ্ছে না কেন, ছোট ছোট ইস্যুগুলা আগে মন দিয়ে ক্লাসটা করেন। দেখেন আমি ব্রাশ সিলেক্ট করেছি, জাস্ট ব্রাশ টুল, এখানে গেলাম, কোথায় পেলাম, কন্ট্রোল প্যানেলে ফার্স্টেই ছিল একটা ছোট্ট তীরচিহ্ন, তীরচিহ্ন ক্লিক করার সাথে সাথে একটা প্রিসেট চলে আসছে। প্রিসেটটার মধ্যে এখানে ম্যানুয়ালি আপনি ব্রাশের সাইজ বড় ছোট করতে পারবেন, আর শর্টকাট বলে দিয়েছিলাম কি, থার্ড ব্রেকেটের ওপেনিং ক্লোজিং, আর হার্ডনেস মানে হচ্ছে যত কম হবে তত সফট ব্রাশ হবে। সফট ব্রাশ বলতে বোঝায় যে চারপাশটা ঘোলা হয়ে থাকবে, চাঁদ আপনি যখন রাতের বেলা আকাশের দিকে তাকান চাঁদটা দেখতে পান, চাঁদটা কিন্তু একটা সফট ব্রাশ। চাঁদের মধ্যে কি হয়, মধ্যে কি থাকে, একদম ঘন রং থাকে, বাট চারপাশটা কি মেঘের কারণে মনে হয় যে চাঁদের আলোটা ছড়িয়ে গিয়েছে, বাট দিনের বেলা সূর্যের দিকে তাকান তো কেউ তাকাতে পারবেন, কারণ ও হচ্ছে হার্ড ব্রাশ, ওর টোটাল আলোটাই এমন যে পুরোটা জুড়ে আলো থাকে। হার্ডনেস যত বেশি হবে ব্রাশ তত হার্ড হবে। এরপরে এখানে কিছু ব্রাশ দেওয়া আছে, আমি যেই যেই ব্রাশগুলো ইউজ করব সেই ব্রাশগুলো এখানে শো করছে। আপনাদের অনেকের এই যেভাবে গ্রুপ করে ব্রাশগুলো থাকবে না, ব্রাশগুলো একটার পর একটা, এই যে উপরে যেমন দেখতে পাচ্ছেন এইরকমটা থাকবে, টেনশনের কিছু নেই। আর এখানে আমার অনেকগুলো ব্রাশ দেখতে পাচ্ছেন, এই ব্রাশগুলো আসলে আমার ছিল না। আপনাদের যারা এখনো কোনো ব্রাশ ডাউনলোড করেননি, আপনাদের কাছে যেই ব্রাশ আছে আমার কাছেও সেই ব্রাশগুলোই ছিল, যে প্রথম চারটা সব সফটওয়্যারে থাকে, CS6 থেকে শুরু করে যত সফটওয়্যার আছে সবার এই চারটা ব্রাশ থাকবে। আমাদের হয়তোবা গ্রুপ করে আছে, আপনাদেরগুলা এইভাবে একটার পর একটা আছে, আর এর পরের যে ব্রাশগুলো দেখছেন এগুলো সব ডাউনলোড করা। এটা হচ্ছে ব্রাশের, ব্রাশ কিভাবে ডাউনলোড করতে হয়, গুগলে চলে যাবেন, সেখানে লিখবেন শুধু যে ব্রাশ ফ্রি ডাউনলোড, অথবা আপনার যদি জানা থাকে যে এই ব্রাশটা আমাকে ডাউনলোড করতে হবে ওই নামটা লিখে সার্চ করেন, বা সরাসরি ব্রাশ ইজিতে চলে যান, আপনি আপনার পছন্দের ব্রাশগুলো ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করার পর কি বলেছি, ইনস্টল করবেন অথবা ওপেন করবেন। করলে কি হবে, তার আগে ফটোশপটা, যারা CS6 ব্যবহার করছেন ফটোশপটা ক্লোজ করে দিয়ে এরপরে হচ্ছে ওপেন করেন, সরাসরি এখানে চলে আসবে, আপনার ফটোশপে চলে আসবে। আর যারা আপডেট সফটওয়্যার ব্যবহার করছেন তাদের প্রবলেম হবে না, অটোমেটিক্যালি চলে আসে। এরপরে আসি ব্রাশ সেটিংসে, ব্রাশের একটা সেটিংস করতে হয়, যে যেই সেটিংস আছে সেই সেটিংস দিয়ে তো কাজ করা যাবে না, কখনো হয়তো বা ব্রাশটার স্কেটারিং প্রয়োজন, ওই যে একটা ছেলের পিছন থেকে যে ভেঙে ভেঙে যাচ্ছিল, মেয়েটার যে মনে হচ্ছে যে বাতাসের সাথে মিশে যাচ্ছে, এই যে বিভিন্ন ধরনের ব্রাশ সেট করতে হবে আপনাকে। সেটিংসটা কোথায় পাব, যেখানে এসে ড্রপ, এই যে ড্রপ ডাউনটাতে ক্লিক করেছেন তার ডান পাশে দেখেন, এখানে ক্লিক করেন, ক্লিক করার সাথে সাথে ব্রাশ সেটিংস চলে আসবে। যারা আপডেট সফটওয়্যার ব্যবহার করছি না তাদের কাছে এই ব্রাশ সেটিংসটা পাবেন না, শুধু ব্রাশের প্রিসেটগুলো পাবো, বাট আপডেট সফটওয়্যার যাদের তারা এটা পাবো। কিভাবে, আপনি যদি শুধু টিক মার্ক, এই যে এই বক্সগুলোর উপরে টিক মার্ক করেন, তাহলে প্রিসেট যেগুলো আছে এগুলোই অ্যাক্টিভ হবে, আর আপনি নিজে যদি সেটিংস করতে চান টেক্সটের উপরে এসে ক্লিক করেন, টেক্সটের উপরে এসে ক্লিক করেন, প্রত্যেকটা সেটিংস ওপেন হবে। টেক্সচারটা মোস্ট ইম্পর্টেন্ট, যে আপনি যখন কোনো ডিজাইন করছেন তার টেক্সচার ধরে রাখার জন্য আপনাকে টেক্সচার অবশ্যই কি করতে হবে, ওপেন করতে হবে বা অন রাখতে হবে। টেক্সচার নিয়ে কারো কোনো কোশ্চেন, কারো কোনো কোশ্চেন নেই? বিশেষ করে ইকোনো কলম গুলা ছিল দুইটা ধরে, হ্যাঁ, আমরা টেবিলের উপরে জোরে চাপ দিলে কি হতো, একটা সাথে আরেকটা লেগে যেত, তাই না?
কালো আর লাল কালার, আবার টিচাররাও তো একটা কলমের সাথে আরেকটা রাবার ব্যান্ড দিয়ে আটকানোর পরে দুইটা দিয়ে কাজ করতো। অনেক পেইন্টাররা আছে ডুয়েল ব্রাশ একসাথে ইউজ করে, যে সে একসাথে তিন চারটা ব্রাশ অ্যাডজাস্ট করে নেয়, এরপরে একটা ব্রাশে হয়তো রেড কালার আরেকটা গ্রিন কালার এরকম কাজ করছে ডুয়েল ব্রাশের কালার কম্বিনেশন নিয়ে যখন সে কাজ করে। তো আপনার এখানে একটা ব্রাশকে আপনি ডুয়েল ব্রাশ কিভাবে করবেন, এই যে ডুয়েল ব্রাশ, যদি আমি জাস্ট এখানে ক্লিক করি অটোমেটিক্যালি ডুয়েল ব্রাশটা ওপেন হয়ে যাবে, মানে সেট হয়ে গেল। বাট আপনি নিজে যদি ব্রাশটাকে সেট করে নিতে চান, টেক্সটের উপরে ক্লিক করেন, ব্রাশ অ্যাড হয়ে যাবে। এখান থেকে যে মোড আসবে, যে আপনি কি মোডে ডুয়েল ব্রাশটা ব্যবহার করতে চান। আর এখান থেকে তো ব্রাশ সিলেক্ট করা, আমাদের যে ব্রাশগুলো ছিল, এই যে CS6 যে ব্যবহার করছেন, আপনাদের কাছে ব্রাশগুলো এরকমভাবে আসবে, এরকমভাবে ব্রাশগুলো আসবে। তো আমরা এখান থেকে ডুয়েল ব্রাশটা কি করতে পারি, সেট করে নিতে পারি। এরপর আসি কালার ডাইনামিক। এই জিনিসটা অনেক অনেক ইম্পর্টেন্ট আপনার ডিজাইনে, ব্রাশ দিয়ে যে ডিজাইন করবেন। কালার ডাইনামিক হচ্ছে ও কালার ডিটেক্ট করে কিভাবে, সাপোজ আপনি রেড অ্যান্ড গ্রিন এই দুইটা কালার নিয়ে কাজ করছেন। তো আমার এখন ব্রাশটা কি কালার আছে, রেড কালার, আমি এই কালারটাকে চেঞ্জ করে দিই, ধরেন গ্রিন করে দিলাম। ওকে, তো আমি এখন কি কালারের ব্রাশ নিয়ে কাজ করছি, রেড কালার ব্রাশ নিয়ে কাজ করছি, তাই না? এটা হচ্ছে রেড কালার। যখনই কালার ডাইনামিকটা অন থাকবে, সে কি করবে, আপনার এখানে ফরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে এই দুইটা কালারকে নিয়ে কাজ করবে। যদি কালার ডাইনামিকটা অফ থাকে, শুধুমাত্র ফরগ্রাউন্ডে যে কালার আছে, মানে আপনি যে কালারটা সেট করে দিয়েছেন ওই কালারটা নিয়ে কাজ করবে। বাট কালার ডাইনামিকটা অন করে দিলে সে এই দুইটা কালার নিয়ে কাজ করবে। কীভাবে দেখেন, যখনই আপনি আর্ট করতে যাবেন, এই যে দেখেন, যখনই আপনি আর্ট করবেন সে হচ্ছে রেড এবং গ্রিন এই দুইটা কালারের কম্বিনেশনে যতগুলো কালার হয় সবগুলো কালার নিয়ে সে এনে দেবে। বুঝতে পেরেছেন, রেড থেকে গ্রিন এই কালারগুলোতে যতগুলো কম্বিনেশন হচ্ছে সে ততগুলো কালার ডাইনামিক করে নিয়ে আসবে। তো আপনি ডিজাইন করছেন শুধুমাত্র একটা কালারে বা দুইটা কালার নিয়ে, যখন এই প্রবলেমটা হবে তখনই বুঝতে পারবেন যে কালার ডাইনামিক অন করা আছে। ট্রান্সফার, ট্রান্সফারটা অত মোস্ট ইম্পর্টেন্ট না, মানে ব্রাশের একটা থেকে আরেকটা প্রিসেট করা। যেমন আপনি ট্রান্সফার কি করলেন, ট্রান্সফারটা অফ করে দিয়ে যদি আর্ট করেন তাহলে যে এরকমটাই আসবে, আর ট্রান্সফারটা যখন আপনি অন করে দিয়ে কাজ করবেন, আমি এখানে একটু বাড়িয়ে দিলাম, এই যে একটা থেকে আরেকটা ব্রাশের ট্রান্সফারটা আপনি ফ্লোরটাকে আরেকটু বাড়িয়ে দিই, তখন স্পষ্ট বোঝা যাবে আর কি। এই যে ট্রান্সফারটা ওয়ান কাইন্ড অফ স্ক্যাটারিংয়ের মতো, বাট জলছাপের মতো হচ্ছে, যে একটা ব্রাশ একটু গাঢ় একটা সার্কেল বেশি দেখা যাচ্ছে, একটা হালকা হয়ে যাচ্ছে। এই ট্রান্সফারটা এখান থেকে আমরা যত বাড়িয়ে কমিয়ে দেবো তত হচ্ছে কম হওয়ার সম্ভাবনা বেশি। ব্রাশ পোজ, ব্রাশ পোজটা হচ্ছে যে আপনি যে ব্রাশটা কাজ করছেন, তো আপনি দিচ্ছেন কিভাবে, যে এখান থেকে এইভাবে, কিভাবে এখান থেকে এইভাবে, এখান থেকে এইভাবে আর্ট করছেন। এই ব্রাশ পোস্টটা নিয়েও আপনি কি করতে পারেন, কাজ করতে পারেন। আমি ব্রাশ পোস্টটা সিলেক্ট করার আগে জাস্ট একটা বললাম শেপ দিয়ে নিই এখানে। ওকে, ব্রাশ পোস্টটা সিলেক্ট করে দিলাম, দেওয়ার পর আমি একটু সেটিংস করে নিই, এখান থেকে একটু বাড়িয়ে দিলাম, টিল্ট এক্স বরাবর, ওয়াই বরাবর একটু কমিয়ে দিই, রোটেশন করে দিই একটু হালকা। ওকে, এখন আমি ব্রাশ স্টার্ট করি।
তো কি করলাম যে আমি শুধু এক্স অক্ষ বরাবর মানে ও এক্স অক্ষ বরাবর শুন স্ট্রেট কাজ করবে, ওয়াইটাকে একটু কমিয়ে দিলাম, রোটেশনটাকে ঘুরিয়ে দিলাম। বলেন এখানে দুইটার মধ্যে কি কোনো প্রবলেম বা কোনো ডিফারেন্স দেখতে পাচ্ছেন আপনারা? আমি তো দেখতে পাচ্ছি না, আপনারা কি কোনো ডিফারেন্স দেখতে পাচ্ছেন? কোনো ডিফারেন্স নেই, কারণ কি, কারণ আমি কাজ করছি সার্কেল নিয়ে। সো ব্রাশের ডিফারেন্ট আপনি পাবেন কিভাবে? ব্রাশটা যদি অন্য কোনো কিছু হতো, যেমন ঘাস অথবা কোনো গাছ অথবা পাখি এরকম টাইপের, মানে যেগুলো সে বোঝা যাচ্ছে, সার্কেলকে রোটেট করলে তো সার্কেলই হবে, তাই না? সার্কেলটা কি ট্রায়াঙ্গেল হয়ে যাবে? দ্যাটস ওয়াই এটা বোঝা যাচ্ছে না। ব্রাশের পোজগুলো আমরা এখান থেকে কি করতে পারবো, অন অফ করে দিয়ে কাজ করতে পারবো। নয়েজ, নয়েজটা হচ্ছে যখন ধরেন বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হওয়ার পর আপনার বাসার যে জানালার কাচের মধ্যে বৃষ্টির ফোঁটা ফোঁটা আসে, তখন কেমন দেখায়? মনে হয় না যে কাচের উপরে অনেকগুলা জলবিন্দু জমা পড়ে আছে, বা ওই যে সকালবেলা যে কচু পাতার উপরে শিশির বিন্দু জমে থাকে? নয়েজটা হচ্ছে আপনি যে ব্রাশটা নেবেন তার চারপাশে এরকম ছোট ছোট বিন্দুর মতো জমা পড়বে। আমি নয়েজটাকে অন করে দিয়ে একটু বাড়িয়ে দিই, দেখি। আচ্ছা, এটা প্রিসেট করা। এখন এসে আপনি এখানে নয়েজটা কাজ করছেন, আচ্ছা কাজ করছে, বাট বোঝা যাচ্ছে না। এই যে দেখেন চারপাশটা, এটা অফ করা আছে, একদম কি প্লেন, বাট যখনই আমি নয়েজটাকে অন করে দিচ্ছি একটু খাঁজকাটা খাঁজকাটা হয়ে গিয়েছে, চারপাশটা একটু খাঁজকাটা খাঁজকাটা হয়ে গিয়েছে। এই যে দেখেন হালকা হালকা, যদিও বোঝা যাচ্ছে না। একটু খাঁজকাটা খাঁজকাটা মনে হচ্ছে, দেখেন এই যে এই জায়গাটা একদম প্লেন, খেয়াল করেন। এই যে দেখেন এই জায়গাটা একটু প্লেন প্লেন, পিক্সেল পিক্সেল, বাট এই জায়গাটা দেখেন, এই যে খাঁজকাটা খাঁজকাটা মনে হচ্ছে না? ওয়েটেডস, এই যে কিছুক্ষণ আগে বললাম শিশির বিন্দুর মতো হয়েছিল, যে মনে হচ্ছে ওর স্ক্রিনে শিশির বিন্দু জমা পড়ে আছে, একটু ভেজা ভেজা, ও কালারটাকে তখন এমনটা করে দিবে যে মনে হবে একটু ভেজা ভেজা টাইপের। প্রত্যেকটা এডস কী অবস্থায় আছে, ভেজা ভেজা অবস্থায় আছে, এইরকমটা শো করবে। বিল্ড আপ, এটা ইম্পর্টেন্ট না, এটা জাস্ট আপনার ব্রাশটাকে বিল্ড করবে বা ধরে রাখবে ওর কি করে ডিজাইনটাকে পারফেক্টভাবে ধরে রাখবে। স্মুথিং মোস্ট ইম্পর্টেন্ট, আপনার ডিজাইনটাকে স্মুথ করবে। যে স্মুথিংটা কি করবে, আপনি যে ডিজাইনটা করছেন সেই ডিজাইনটাকে সে স্মুথলি কালারটাকে অ্যাপ্লাই করবে। প্রোটেক্ট টেক্সচার, অলওয়েজ আমরা প্রোটেক্ট টেক্সচারটা অন করে রাখবো, কারণ এ আপনার ডিজাইনের এই যে টেক্সচারটা আছে এটাকে প্রোটেক্ট করে, কথাই বোঝা যায় যে টেক্সচারটা যাতে নষ্ট হয়ে না যায়, ন্যাচারাল একটা লুক থাকে, এই প্রোটেক্ট টেক্সচারটা অন রাখবে। তো আমরা একটা ডিজাইন করি ছোট্ট, চলেন তাহলেই বুঝতে পারবো। এগুলো সব ডিলিট করে দেই, ওকে, একটা জাস্ট ছোট্ট ডিজাইন করব, খুব বেশি কিছু না। আচ্ছা, আমি একটা শেপ নিয়ে নেব অ্যাট ফার্স্ট, এটার কালার দেব হচ্ছে ব্ল্যাক। ওকে, আমি লেয়ারটার কালার কি দিলাম, ব্ল্যাক দিলাম। এটা আমার আরো কিছু লেয়ার লাগবে, আর সব সময় লেয়ার নিয়ে তারপর কাজ করবেন, এই কাজগুলো করতে গেলে লেয়ার নিতে ভুলে যাই আমরা।
লেয়ার নিয়ে তারপরে হচ্ছে কাজ করতে হবে। তো আমি একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নিলাম, এর মধ্যে কি চাচ্ছি, কিছু ঘাস আর্ট করতে চাচ্ছি। আমি ব্রাশে চলে যাব, ব্রাশে যাওয়ার পর এখানে চলে যাই, আমার ঘাস আছে কোথায়, এই যে এই সেটটাতে ঘাস আছে। আর যাদের এইভাবে একটার পর একটা আছে তারা একটু খুঁজে দেখেন, ঘাস পেয়ে যাবেন। আমার এখানে অনেকগুলো ঘাস আছে, 15টার মতো। তো আমি কি ঘাস নিতে চাই, আসলে কেমন টাইপের ঘাস নিতে চাই? ম্যাম জি, ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা কিভাবে নিলাম? জাস্ট আমি লেয়ারটাতে অল্টার ডিলিট দিয়ে কালার অ্যাপ্লাই করে দিয়েছি। আমি হচ্ছে এই ফার্স্টের ঘাসটাই নিলাম, নেওয়ার পরে এই যে দেখেন ঘাস চলে আসছে, একটু ছোট করি। ছোট করার পরে আমি প্রিসেটটা অন করব, এখান থেকে প্রিসেট অন করব। কি কি অন করা আছে দেখি, শেপ ডাইনামিক, আপাতত আমি শেপ ডাইনামিক চাচ্ছি না, এই যে অ্যাকুরেট শেপ চাচ্ছি। শেপ ডাইনামিক অন করে দিলেই এই যে এরকমটা হবে, আর শেপ ডাইনামিক অফ করে দিলে একদম সোজা সোজা চিরুনির মতো হয়ে যাচ্ছে। শেপ ডাইনামিকটা অন করে দেই। এটা কি আছে, ঠিক আছে, শেপ ডাইনামিকটা অন। স্ক্যাটারিং কি চাই নাকি চাই না, চাই নাকি চাই না? আচ্ছা, স্ক্যাটারিং একটার থেকে আরেকটা ঘাস স্ক্যাটার করবে। টেক্সচারটা অবশ্যই আপনি অন করবেন, যে এই যে এরকম হাইলাইটেড হয়ে থাকবে। আপাতত টেক্সচার অফ করে রাখি, ডুয়েল ব্রাশটা আমার প্রয়োজন নেই, ব্রাশ ডুয়েল হয়ে যাবে। ডুয়েল ব্রাশটা আমি আপাতত অফ করে রাখলাম, কালার ডাইনামিকটা অন করে রেখেছি আপনাদের সুবিধার জন্য। তো কালার ডাইনামিকটা কি করেছি, ট্রান্সফারটা অফ থাকুক, ব্রাশ পোজ অফ, নয়েজ অফ, ওয়েট এয়ার্স এটা রাখি। রাখলে কি হবে যে দেখেন এডসগুলো বেশি ওয়েট হয়ে যাচ্ছে, সো এটা অফ। স্মুথিংটা অন করব, প্রোটেক্ট টেক্সচার অন করব। কি কি রাখলাম, শেপ ডাইনামিক, স্ক্যাটারিং, কারণ আমার ঘাসগুলো একটা আরেকটা থেকে কি হবে স্ক্যাটার করবে। স্ক্যাটারিং আমি অবশ্যই কম দেব, 0-0 আছে। আচ্ছা, ওকে, ঘাস আমার কি কালার থাকবে, ঘাস কি কালার হয়? গ্রিন কালার। তো আমি এখানে কি করেছি দেখেন, ব্যাকগ্রাউন্ড কালারটা দিই রেড কালার, তাহলেই বুঝতে পারবেন। আমি কিন্তু কালার ডাইনামিক অন করে রেখেছিলাম, রাইট? আমি এখানে যখন ঘাসটা দিতে যাচ্ছি, আচ্ছা আমার ব্রাশটা ঘুরে আছে, রোটেট হয়ে আছে, ঘাসটাকে আমি একটু, এই যে কোথায় যেন রোটেট ছিল ভুলে গেছি, কোথায় যেন রোটেট দেখেছিলাম, কারো মনে নেই। একটু রোটেট করে দিই, রোটেট হচ্ছে অটোমেটিক্যালি, এত বেশি না, জাস্ট 10 ডিগ্রি দিয়ে দিলাম। ওকে, এই যে 10 ডিগ্রি ঘুরে গেছে, দেখেন একটু আগে বাম বাম দিকে ছিল। তো আমি যখন ঘাস আর্ট করছি দেখেন কি হয় প্রবলেমটা, আমি শুধু সবুজ কালারের ঘাস চাই, এখানে কি কালার হচ্ছে, কালার ডাইনামিক হচ্ছে। এখানে সবুজ এবং রেডকে কম্বিনেশন করে এই যে দেখেন আরও অন্য কালারের ঘাসও চলে আসছে। বাট আমি যদি কালার ডাইনামিকটাকে অফ করে দেই, এই যেখান থেকে কালার ডাইনামিকটা অফ করে দেই, এরপরে যদি ঘাসটাকে অ্যাড করি, তাহলে কি হবে দেখেন, সব কিন্তু একটা কালারের ঘাস আসছে, বুঝতে পেরেছেন? এখন বলেন কালার ডাইনামিক যখন ছিল তখন ভালো লাগছিল নাকি এখন ভালো লাগছে? ডাইনামিকটা ভালো লাগছিল, রাইট? সো এটা আপনাকে বুঝতে হবে যে ডাইনামিক করে দিলে মানে কোন জিনিসটা অন থাকলে আপনার ডিজাইন সুন্দর হবে, আর কোন জিনিসটাকে অফ রাখলে আপনার ডিজাইন বেটার হবে। আমি এখানে একটা করলাম, এই যে দেখেন আমি রোটেশন করে দিয়েছি, আমার ব্রাশ রোটেট হয়ে যাচ্ছে, দেখছেন অটোমেটিক্যালি রোটেট হয়। আবার অন্য আরেকটা ব্রাশ সিলেক্ট করি, সাপোজ এইটা, ব্রাশটাকে ছোট করি,
এখানে একটা আরো কিছু ব্রাশ ঘাস দিই, অন্য আরেকটা ঘাস সিলেক্ট করি, এটা না লম্বাটে টাইপের। আপাতত আমার এখানে কি করলাম, আমরা ঘাস ইউজ করলাম, দেখেন এটা কিন্তু যে একটা হয়ে গেল। আপনি যদি প্রত্যেকটা আলাদা আলাদা ঘাস দিতে চান তাহলে লেয়ার গুলো আলাদা আলাদা হবে, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা লেয়ারে ঘাসগুলো আসবে। ক্লিয়ার? এখন আমরা এখানে অন্য আরেকটা ডিজাইন করতে চাই, যে যেমন ধরেন আমি এখানে একটা চাঁদ দিতে চাই, যে চাঁদ উঠে আছে, তাহলে আমার চাঁদের জন্য কি ব্রাশ প্রয়োজন, চাঁদের জন্য কি ব্রাশ প্রয়োজন? জেনারেল ব্রাশে চলে যাব, আমি একটা সফট ব্রাশ নেব। ওই যে সফট ব্রাশ নিলাম, চলে আসি, ব্রাশটাকে এতটুকু বড় করলাম। সবুজ কালারের চাঁদ হবে, চাঁদটা কি কালার হয়? হোয়াইট কালার। এখানে একটা চাঁদ দিলাম, ওকে। তো এরপর আমি একটা হার্ড ব্রাশ নিয়ে নেব এখান থেকে, এই যে হার্ডনেস 100% হয়ে গেল, অথবা আপনারা চাইলে এখান থেকে বাড়িয়ে কমিয়েও নিতে পারেন। ব্রাশটাকে একটু ছোট করি আরো, জাস্ট এতটুকু আমি দেবো। এরপরে আর কি দেওয়া যায়, কিছু স্টার দিই চলেন। এটা কিভাবে দিলেন, মানে এটা একটু আর কি করে বলেন। এটা আমি সফট ব্রাশ, এই যে চারপাশে যে পাশে, আমি বলছি সফট ব্রাশের পরে আপনি হার্ড ব্রাশ নিলেন, আর বলে যে চারপাশে যে গোলা কারেক্টা শেপ আনলেন, এটা কিভাবে আনলেন? এটা হচ্ছে আপনি যখন ব্রাশটা সিলেক্ট করেছেন, এই যে আমি এখান থেকে এই যে ব্রাশটা নিয়েছি, জেনারেল ব্রাশ আছে না, ফার্স্টে যে ব্রাশ রাউন্ড ব্রাশ নিয়েছি, অন্য কোনো ব্রাশ নেই নেই তো এখান থেকে একটা রাউন্ড ব্রাশ নিয়েছি, এর হার্ডনেস 100% করে দিয়েছি। রাউন্ড ব্রাশ আছে দেখেন, গোল গোল একটা ব্রাশ। জি জি ম্যাম, ব্রাশ নেওয়ার পরে এখানে এসে ক্লিক করে দিয়েছেন? জাস্ট ক্লিক করছি, ব্রাশটাকে একটু ছোট করে দিয়ে ক্লিক করলাম। অবশ্যই লেয়ার আলাদা আলাদা, এই যে দেখেন লেয়ার আলাদা না হলে কিন্তু কাজ করবে না। জি জি জি। এরপরে আমরা একটা স্টার বসাতে চাই, চলেন স্টার নিয়ে আসি। আমার এখানে স্টার আছে নাকি দেখি তো, থাকার কথা। স্পেশাল ইফেক্ট, এজ স্কেটার, একটা স্পেটার ব্রাশ নিলাম, কিছু আচ্ছা লেয়ার আলাদা, কোথায় দিতে চান? আপনারা চাইলে, আমরা চাইলে এখানে কি করতে পারি, স্ক্যাটারিংটা আছে না, স্ক্যাটারিংটাকে আপনি অন করে দিতে পারেন। আবার ব্রাশ প্রিসেটে চলে যাব, স্ক্যাটারিং কোথায়, স্ক্যাটারিংটাতে আমরা একটু বাড়িয়ে দেব, ছড়িয়ে যাবে, কাউন্ট হবে হচ্ছে 2টা দিলাম, ওকে। এই যে দেখেন ছড়া ছড়া যাচ্ছে। এরপরে চাইলে আপনারা আরো অনেক কিছু ইউজ করতে পারেন, ফ্ল্যামিঙ্গো আছে একটা, কোথায় যেন আমি একটা ফ্ল্যামিঙ্গো নিয়ে আসলাম, এখান থেকে আমি একটা ফ্ল্যামিঙ্গো করি। ওকে, ফ্ল্যামিঙ্গোটা
এটাকে আমি ঘাসের পিছনে দিতে চাই, পিছনে নিয়ে গেলাম। চাইলে মুভও করাতে পারি আরেকটু। লেয়ার সিলেক্ট করে নেব। বাট ও অটোমেটিক্যালি কেন এটা নিয়ে নিচ্ছে? আই অফ করে নেব। আই আই অফ করেন। আই অফ না, আমি এটাকে ব্লক করে দেব। কারণ ও বেশি ডিস্টার্ব করছিল। এই যে ওর এই যে আলোটা তো অনেকখানি ছড়িয়ে আসছে, যে কারণে আমি যখন ওকে সিলেক্ট করছি আলোটার জন্য, সফট ব্রাশের জন্য কাজ করছিল না। আমরা লক করে রেখে তারপরে কাজ করব। আর কিছু দেওয়া যায়? স্টার কমপ্লিট আর কি। ফ্লেমিং গ্রুপ করে দিলাম। স্প্রে ব্রাশটা দেখতে পারি, নতুন নিয়ে আসছি, দেখি ও কিভাবে কাজ করে। না, স্প্রে করবে, নষ্ট হয়ে যাবে ছবিটা। লেটার অপাসিটি আর একটু কমিয়ে দিই, খুব বেশি হলে একটু হালকা কমিয়ে দিলাম অপাসিটি। অথবা এখান থেকে আমরা কালার ব্লেন্ড করে দিতে পারি। ম্যাম অপাসিটি কে একটু বলুন। অপাসিটি হচ্ছে জল ছাপ করা। অপাসিটি মানে জল ছাপ করা, যত কম হবে তত হালকা হবে। যে দেখেন হালকা হয়ে যাচ্ছে, যত কমাবেন তত হালকা হয়ে যাবে। যেমন ঘাসের অপাসিটি আপনি কমিয়ে দিচ্ছেন, কত? 64%। আরো কমাতে চান? 37%। ব্রাশে কারো কোনো প্রবলেম? ব্রাশ বুঝতে পেরেছি। গাছের উপর যদি বিন্দু দেওয়া হয় তাহলে দিবেন কি বলতে বললেন? ঘাসের উপরে যে ও আচ্ছা, শিশির 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 হচ্ছে যে প্রিসেট থেকে আপনাকে অন করে দিতে হবে টেক্সচারটাকে। এই যে ওয়েট এডজ আছে না, এটাকে অন করে দিবেন। ওয়েট এডজটাকে অন করে দিবেন, আর হচ্ছে এখান থেকে এই যে টেক্সচারটাকে অন করে দিবেন, তাহলেই হবে। দেখাই, এখান থেকে একটা ঘাস সিলেক্ট করি আমরা। ফার্স্ট ঘাসটা না, ঘাসটাকে একটু ছোট করি। টেক্সচারটাকে অন করে দিলাম, ওয়েটেজটাকে অন করে দিলাম। যখন এটা কাজ করবেন, এই যে উপরের ঘাসটা, তখন কি হবে চারপাশটা একটু মনে হবে, এই যে দেখেন শিশির বিন্দুর মতো কাটা কাটা ভাজ ভাজ হয়ে আসবে। বাট এই ঘাসগুলো দেখেন, এটা কিন্তু অতটা বোঝা যাচ্ছে না, স্মুথ হয়ে আছে। আচ্ছা, এখন চলেন ল্যান্ডস্কেপ ডিজাইন গুলো কেমন হয় একটু দেখে আসি।
এগুলোকে বলা হয় ল্যান্ডস্কেপ ডিজাইন। প্রথম প্রথম আমাদের ডিজাইনগুলো খুব বেশি হয়তো বা অতটা ভালো হবে না, কিন্তু আস্তে আস্তে ডিজাইনগুলো ভালো হবে। দেখেন এখানে সে কি করেছে, এখানে সে অ্যাডভান্স কিছু কাজ আছে, কালারের গ্রেডিয়েন্ট আছে, অরেঞ্জ কালার থেকে ইয়েলো কালারে চলে আসছে, আমরা এখন এটা দিতে পারছি না, বাট এটা দিতে পারবেন আপনি। লেসো টুল, পলিগন লেসো টুল, ম্যাগনেটিক লেসো টুল পারেন। এই যে এতটুকু আপনি নিজে সিলেকশন করে নিলেন, করে নেওয়ার পরে কালার অ্যাপ্লাই করলেন একটা লেয়ারে। এই যে গাছটা, গাছটা আপনি আনতে পারবেন কোথা থেকে, ব্রাশ টুল থেকে। জাস্ট ট্রি লিখে সার্চ দিবেন, মাত্র এরপর আপনি হচ্ছে বার্ড লিখে সার্চ দেন, এই পাখি, অনেক পাখি ব্রাশ পেয়ে যাবেন। এই যে গাছটা, গাছটা হচ্ছে কি, ট্রি টু, এই যে ট্রি, ট্রি নিব। হ্যাঁ, আপনি ব্রাশে যেতে বা ব্রাশ ডাউনলোডে চলে যান, এখানে চলে যান, গিয়ে সার্চ দেন, জাস্ট লেখেন এখানে ট্রি, ট্রি। ওকে ম্যাম, ট্রি লিখে সার্চ দিলেই গাছ রিলেটেড যত ব্রাশ আছে সব চলে আসবে। কি গাছ, কোন গাছ প্রয়োজন সব পেয়ে যাবে। আবার আপনি যদি স্ট্রিক করে লিখে দেন যে প্লাম ট্রি, PLAM প্লাম ট্রি, তাহলে ওই রিলেটেড গাছ চলে আসবে। প্লাম ট্রি, প্লাম না ম্যাডাম, PLAM পাম। ও আচ্ছা, রিলেটেড গাছ তখন কি আসবে, চলে আসবে। তো আপনার একটা কালার রেখে কাজ করতে পারেন, যেমন এই যে এটাতে একটা কালার রেখে সে কাজ করেছে। এতটুকু হচ্ছে একটা সার্কেল নিয়েছিল, সার্কেল দিয়ে এতটুকু কালার করেছে। এই ডিজাইনটাই যদি আমরা জাস্ট শর্টকাটের মধ্যে দেখি, একদম শর্টকাটের মধ্যে দেখব, সে ফার্স্টে কি করেছে, একটা কালার অ্যাড করেছে। তারপরে সে কি করলো, একটা সার্কেল নিয়েছিল, এখান থেকে একটা ইলেকট্রিক্যাল টুল দিয়ে সার্কেল নিয়েছে, এরকমটাই তো ছিল। এরপর হচ্ছে একটা গাছ নিয়ে আসছে। এই যে প্রত্যেকটা জীব জন্তু, যে প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ব্রাশ। তারপর হচ্ছে সে একটা চাঁদ দিয়েছে বা সূর্য চাঁদ যেটাই হোক, ফার্স্টে একটা সফট ব্রাশ নিয়েছে, ব্রাশে গিয়ে এখান থেকে রাউন্ড ব্রাশ দিয়ে আছে, এই যে রাউন্ড ব্রাশ জেনারেলে গেলে পাবেন, ফার্স্টে একটা সফট ব্রাশ নিয়েছে, সফট ব্রাশটা একটু ছোট করে দেই, কালার কি হবে হোয়াইট, এটা হচ্ছে সফট ব্রাশ। এরপরে হচ্ছে একটা হার্ড ব্রাশ নিয়েছে, এই যে হার্ড ব্রাশ, সাইজটা একটু ছোট করে দেব, ছোট করে দিয়ে এখানে এসে আরেকটা লেয়ার নিয়ে ক্লিক করব। পরে এখানে একটা গাছ, এখানে হাতি, রোটেট তো আমরা করতে পারি, ট্রান্সফর্ম করে রোটেট করতে পারবো না, এটাকে যদি বলি যে হাতিটা তো ফার্স্টে সোজা থাকবে, পরে একটু রোটেট করে দিবেন যে মানে উপরের দিকে উঠছে, পারবো না,
একদম সিম্পল, পিছনে একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড, একটা গাছ বসিয়েছে, তারপরে হচ্ছে ওই যে ধোয়া চাঁদ আর হচ্ছে স্টার বসিয়েছে, এগুলো আবার একটু আমাদের সময় লাগবে এই ডিজাইনটা করতে গেলে, কারণ এখানে কালারের অপশন আছে, গ্রেডিয়েন্ট আছে, পেন্টুল দিয়েও কিছু কাজ আছে, পেন্টুল লাগবে না, এইটা দিতে গেলে একটু পেন্টুলটা ইউজ করতে হবে, এছাড়া করতে পারবেন। এই যে এটা দেখে মনে হয়েছে হচ্ছে যে এটা কিভাবে করলো, এই যে বিল্ডিং, বিল্ডিং লিখে সার্চ দিবেন, ব্রাশ চলে আসবে, একটা পিছনে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড, তার উপরে একটা বিল্ডিং, এই ফগ বা ক্লাউড লিখে সার্চ দিবেন, এবং মুন লিখে সার্চ দিলো, আমরা তো কষ্ট করে কি করছি চাঁদ বানাচ্ছি, আর আপনি ব্রাশে গিয়ে জাস্ট মুন সান লিখে সার্চ দেন, অটোমেটিক্যালি চলে আসবে। ঠিক এই সময়টাই পারবো ইনশাল্লাহ। এই যে এইগুলো করতে আবার একটু সময় লাগবে, কারণ এখানে গ্রেডিয়েন্টের কাজ আছে, এই জিনিসগুলো চেষ্টা করতে হবে, পেন্টুলের কাজ আছে, প্রত্যেকটা পেন্টুল দিয়ে আর্ট করে করে, আর এটা কিন্তু এমন না যে আমরা তো 10-15 সেকেন্ড 10-15 মিনিটে কাজ করে ফেলছি, অনেক সময় লাগবে। আচ্ছা ইনশাল্লাহ পারবো। তাহলে হোমওয়ার্ক কি থাকবে, হোমওয়ার্ক থাকবে মিনিমাম 5টা ব্রাশ ডাউনলোড করবেন, ইনস্টল পিসিতে নিয়ে আসবেন, আর হচ্ছে মিনিমাম 5টা ডিজাইন করবেন, পারবো না 3টা ডিজাইন করবেন, হুবহু কপি করবেন গুগল থেকে। কি যেন বলতে চাইলাম যে 5টা ডিজাইন করবেন, 5টা ডিজাইনের মধ্যে প্রথম 3টা আপনি হুবহু গুগল থেকে দেখে দেখে করেন, আর পরের 2টা আপনি নিজের কনসেপ্টে করবেন, নিজের মনের মতো করে সাজিয়ে, যে দেখি আমার কোন আইডিয়া জেনারেট করে। ওকে।